শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী আমাকে বনগায় ঠাকুর বাড়িতে ঢুকতে দেয়নি, বলেছিল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মন্দিরে যেতে হবে। আমি বলেছিলাম এর জবাব মানুষ দেবে, নিজের বুথে নিজে হেরেছে। এরপরে সুব্রত ঠাকুর নিজের বুথে পঞ্চায়েতে নিজে হেরেছে। সপন মজুমদার বনগা দক্ষিণের এমএলএ নিজের বুথে হেরেছে। আর চমকানো নেতা দিলীপ ঘোষ নিজের বুথে হেরেছে। सुकुमार राय एमएलए कुचबिहार उत्तर निजेर बुथे हेरेছে। सुशील वर्मन एमएलए माथाभांगा निजेर बुथे हेरेছে। बोरेन चंद्र वर्मन एमएलए शीतलकुची निजेर बुथे हेरेছে। আর এখনকার যে সভাপতি সুকান্ত মজুমদার যেই গ্রামটা দত্তক নিয়েছিল সেই গ্রামে নিজের জায়গায় হেরেছে বিজেপির রাজ্য সভাপতি। और बिरोधी दल नेता से तो पुरसभा भोटे निजेर बुथे हेरेছে। যারা নিজের বুথ জিততে পারে না তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে। আমি বলবো নেত্রী অবধি পৌঁছানো অনেক দূরের কথা। আপনারা খালি মঞ্চ জায়গা সময় ঠিক করুন। তৃণমূল যুব কংগ্রেস আর তৃণমূল ছাত্র পরিষদের সাথে আগে লড়ে দেখান, তারপর আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করার বা আক্রমণ করার কথা ভাববেন। আমি চিকিৎসার জন্য বাইরে গেছি, সংবাদ মাধ্যমে এমন হাওয়া তোলা হলো যে আমি নাকি আর ফিরবো না। দেখেছেন দেখেছেন, আমার নাম আমার পদবী মোদি নয়, আমার পদবী চোকসি নয়, আমার পদবী মাল্লিয়া নয়, আমার পদবী বন্দ্যোপাধ্যায়। এতটুকু যদি প্রমাণ থাকে ইডি সিবিআই নয়, একটা ফাঁসির মঞ্চ তৈরি করো, অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে মৃত্যুবরণ করবে। আজ মুখে একই কথা বলে গেলাম, ধমকি চমকি। আরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করা লোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, পা থেকে মাথা পর্যন্ত নেত্রীর প্রত্যেকটা জায়গায় মেরে সিপিএম ভেঙে দিয়েও তাকে দমাতে পারেনি। তোমরা আমাদের দমাবে? আমরা যার দীক্ষায় দীক্ষিত, যার শিক্ষায় শিক্ষিত, যার অনুপ্রেরণায় অনুপ্রাণিত, আমাদেরকে ধমকে চমকে লাভ নেই। আপনারা তো দেখেছেন, আমি যেদিনকে এসছি পরের দিন পাঠিয়ে দিয়েছে ইডিকে রেড করতে। ইডি রেড করতে গেছে, সেখানে আমার অফিসে গিয়ে রেড করেছে, তার সাথে সাথে 16টা ফাইল একটা কম্পিউটারে ডাউনলোড করে দিয়ে চলে এসছে। এবার আমি যদি আপনাদের প্রশ্ন করি যে এই 16টা ফাইল যদি আবার সিবিআই 7 দিন পর রেড করে আমার অফিস থেকে উদ্ধার করত, এই সংবাদ মাধ্যমরাই চালাতো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার অফিস থেকে কলেজের লিস্ট উদ্ধার হয়েছে। আমি প্রশ্ন করতে চাই আপনাদের, আপনারা বলুন, আমি তো বলছি কোনো বাপের বেটা থাকলে বলুক যে আমার বিরুদ্ধে এতটুকু কোনো অভিযোগ থাকলে ইডি সিবিআই নয় আমি মৃত্যুবরণ করব। ভারতবর্ষ জুড়ে কেউ বলুক, যদি ক্ষমতা থাকে। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, যারা আমার বিরুদ্ধে অভিযোগ করছে আমি বলেছি জায়গা তুমি ঠিক করো, সময় তুমি ঠিক করো, মঞ্চ তুমি ঠিক করো, সঞ্চালক তুমি ঠিক করো। 1 ঘন্টা আগে বলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে যে আমাদের সরকার 12 বছরে বাংলায় কি করেছে আর তোমার সরকার 10 বছরে ভারতবর্ষে কি করেছে। তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হোক। আর আজকে নতুন অঙ্গীকার, যেটা একটু আগে অরুণ বিশ্বাস সহ আমাদের নেতৃত্বরা বলেছে যে র্যাগিং মুক্ত ক্যাম্পাস, আমাদের সরকার ইতিমধ্যেই অ্যান্টি র্যাগিং হেল্পলাইন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় চালু হয়েছে। সেটা শুধু কলকাতা বা দক্ষিণ 24 পরগনার জন্য প্রযোজ্য নয়, সারা বাংলায় সেটা প্রযোজ্য। নাম্বার সরকার রিলিজ করেছে, কোথাও কোনো রকম ঘটনা থাকলে আপনারা সঙ্গে সঙ্গে জানাবেন।